তাম সঠিকটা বলতেছেন না ভুলটা বলতেছেন? সঠিক বলতেছেন। আমার কি 1 কেজি দিবেন? 1 কেজি বেচা না ভাই। কয় কেজি? 2.5 কেজি নেব সর্বনিম্ন। হ্যাঁ 2.5 কেজি সর্বনিম্ন। 2.5 কেজি নেব। বাজারে কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই কম। আমার এক পরিচিত খুব মহব্বতের আঙ্কেলের কাছে চলে আসছি, ওনার মুখ থেকে একদম সঠিক দামটা আপনাদের জানাবো। খাইতো খুব দাম দাম বেশি, খাইতো খুব দাম দাম স্বাদ বেশি, স্বাদ বেশি না? আর ওই মাছটা 20 টাকা কেজি বেশি হলো কাস্টমারের জন্য, কাস্টমার টানে বেশি না? কাস্টমারের জন্য ভালো, কোনো গন্ধ স্যান মাছটা কিছু। ও বুঝতে পারছি। আঙ্কেল এটা কি মাছ? এটা ভেতা মাছ, লিন্ডাল 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 মাছ। অনেকদিন পরে দেখলাম কিন্তু, বর্তমানে এই মাছটা আমাদের কি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিলও পাওয়া যায় না, নদীতে কিন্তু ওরকম পাওয়া যায়। আমরা চলে এসেছি জামালপুরের অন্যতম সকাল বাজারে। সকাল বাজার থেকে আজকে আপনাদের মাছ মাংস শাকসবজি থেকে শুরু করে সমস্ত পণ্য দেখাবো একদম খুচরোভাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক, আজকের দাম দর জানা যাক, জানবো কোনটা কত করে। তো চলে যাচ্ছি সরাসরি আমরা ব্যবসার কাছে, ওনার মুখ থেকে শুনবো কত করে কোনটা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? লেবুর দাম তো বেশি মনে হচ্ছে, বাজারে পাওয়া যায় ওরকম ভাবে পাওয়া যায়? ওই হিসেবে দাম বেশি মনে হচ্ছে। তো বিয়ার্স আমরা অন্য জায়গা থেকে আমরা জানবো যে আসলে মূলত দাম কত করে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চাল কুমড়ো রয়েছে, রয়েছে মিষ্টি কুমড়ো, এই পাশে রয়েছে দেখতেই পাচ্ছেন কোলাপুরি সবজি আর নানান সবজি। জানবো কোন কত করে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন না? আজকে এই মিষ্টির মাল কত করে দিচ্ছেন? মিষ্টির মাল মাত্র 80 টাকা পিস। 80 টাকা পিস? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। কেজি কত করে? কেজি বলে 40। 40 টাকা না? শশা মানে দেশি না? না কত করে? 50 টাকা কেজি। 50 টাকা চলা কত দেব না? একটা 50। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স আমরা অন্য জায়গা থেকে জানবো যে আরো কত কত আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢেঁড়স রয়েছে, রয়েছে আরো অন্য জাতের কাঁচামরিচ, এর পাশে রয়েছে ফুলকপি, আমরা আরো সবজি দেখবো এবং জানবো কত করে। আঙ্কেল বেগুন আজকে কত করে দিচ্ছেন? 40 টাকা। দাম তো অনেক কম মনে হচ্ছে। এগুলো কি আপনার আবাদের নাকি আপনার কিনে নিয়ে আসা? আবাদের। কত দিচ্ছেন? 40 টাকা ব্যস্ত আছি। 40 টাকা কেজি। অন্যান্য জায়গায় তো এই শশাই 50 টাকা কেজি বিক্রি করতেছে। 50 টাকা না, এই বাজার ওই 60-70 টাকা। 60-70 টাকা বিক্রি করে? হ্যাঁ, আমরা কমে ব্যস্ত আছি। আপনি 40 বিক্রি করতেছেন না? 50-40। দেশি শশা? দেশি শশা। তো জানতে পারলেন ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো জানাবো যে আরো যত ধরনের সবজি রয়েছে এই সকাল বাজারে কত করে। পাশেই দেখতে পাচ্ছেন শাকও কিন্তু রয়েছে, আজকে আমরা জানবো শাকও কত করে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসলাম একটি শাকের দোকানে। দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির সরিষা শাক, এখন কিন্তু প্রায় শীতের মৌসুম আসা প্রায় কাছাকাছি। তো এই পাশে রয়েছে লাল শাক, আরও বিভিন্ন শাক রয়েছে, জানবো কত করে। ভালো আছেন? মনটা খুব খারাপ মনে হচ্ছে। আজকে সরিষা শাক কত দিচ্ছেন? 10 টাকা। 10 টাকা টি। আর লাল শাক? লাল শাক 10 টাকা। লাল শাক 10 টাকা। কলমি শাক কত দিচ্ছেন? কলমি শাক 20 টাকা। 3 আটি 20 টাকা না? ডাটা কত? ডাটা 20 টাকা। ডাটা 20 টাকা। পাট শাক কত করে? পাট শাক জোড়া 30। পুঁই শাক 30 টাকা। 30 টাকা না? 30 টাকা 1 কেজি হবো? 1 কেজি হবো না? আঙ্কেল আছে দোকান নিয়ে আসেন নাই ভাই? ভালো আছেন না? তুমি জানতে পারলেন। এবার আপনাদের আরও কিছু সবজি জানাবো এবং দেখাবো যে অ্যাকচুয়ালি আসলে সকাল বাজারে একটা সবজি এক দোকানে বা অন্য দুই তিনটা দোকানে আমরা যাচাই করবো যে আসলে মূলত সঠিক দাম বলে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও বিভিন্ন সবজি রয়েছে, আমরা কিন্তু ইতিপূর্বে সবজি এগুলোর দাম জেনেছি, জানবো এখান থেকে যে আসলে মূলত কত করে কিনতাম। ভালো আছেন? কবি আজকে কত করে দিচ্ছেন? 80 টাকা। 80 টাকা না? হঠাৎ করে কফির দাম বেড়ে গেলো আবার? কম দামের আছে, কম দামের আছে না? এটা মনে হয় একটু ভালো জাতের।
আর আপনার সিম কত করে আছে? 160 160 বাড়ি পটল কত করে আছে? 670 670 হ্যাঁ আর আর আপনার চিচিঙ্গা 50 টাকা কেজি হ্যাঁ 50 50 বেগুন এটা কত করে আছে? 120 120 এর দাম কি জানেন? গুলবাগুন হ্যাঁ গুলবাগুন গুলবাগুন না আর আপনার লাউ কত করে জাত লাউ 50 50 করে দিবেন ধন্যবাদ তো ভিউয়ার্স জানতে পারলেন এবার আমরা আরো কিছু সবজি জানব কত করে এই জামালপুরের সকাল বাজারে আঙ্কেল ভালো আছেন বেগুন এটা কত করে দিবেন 80 টাকা আর বরবটি 60 টাকা বরবটি 60 টাকা না আর লাউ এগুলো আপনি কত করে দিবেন 50 আর এই ফুলকপি পাতাকপি কত করে 80 টাকা কেজি না আর আপনার চাল কুমোর চাল কুমোর 50 একদম ফিক্সড দিলে সেটাই তো বললেন 40-50 এভাবে বিক্রি করতেছেন না তো ভিউয়ার্স জানতে পারলেন কত করে তো এবার আমরা আরও সবজির দাম জানবো কত করে এই জামালপুর সকাল বাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার ফুলকপিগুলো তো অনেক একটু বড় মনে হচ্ছে অন্য দেশি কপি দেশি নাই আমাদের এই জায়গাটা ও অন্যান্য যেগুলা যে ছোট সাইজের যা দেখছেন সব বগুড়া বগুড়া হ্যাঁ আর এটা এই জায়গাটা এটা কত করে দিচ্ছেন 100 টাকা 100 টাকা এটা কি কেজি পাবো না পিস পাবো কেজি কেজি আপা প্যাকেট কেজি 100 টাকা আর পিস পাবো কত করে রাখেন এবার আমরা আরো কিছু দেখি আইটেম জানা যায় কিনা এই সকাল বাজার থেকে খুব চমৎকার কোয়ালিটির জল পাই এ পাশে রয়েছে লেবু এ পাশে রয়েছে শশা মানে ছোট বড় ভাঞ্জানো মিশানো তো অনেকে একটু নিম কোয়ালিটির শশা কিনতে পছন্দ করে তাদের জন্য কিন্তু মূলত এগুলো জানবো কত করে কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন শুরুতে আমরা জানবো জলপাই আজকে কত করে দিচ্ছেন ২০ টাকা কেজি দাম হঠাৎ করে অনেকটাই কমে গেল কয়দিন আগে শুনলাম ৬০ টাকা কেজি আজকে শুনতেছি ২০ টাকা আর লেবু কত করে দিচ্ছেন লেবু ৩০ টাকা কেজি ভাই লেবু ৩০ টাকা বাজারে তো সব সবজির দাম কমছে কিন্তু লেবুর দাম না কিন্তু কমলো না ভাই কারণ কি লেবুর দাম কমছে তো ৫০ এর মধ্যে ৩০ আগে ৫০ ছিল ৫০ ছিল না যখন বাজারে সব সবজির দাম বেশি ছিল তখন লেবুর দাম নাই কমছিল না আর এখন লেবুর দাম নাই বেশি মনে হচ্ছে আর শশা এটি কত করে দিচ্ছেন ২০ টাকা কেজি না ২০ টাকা জানতে পারলেন ভিউয়ার্স তো এবার আমরা আরও কিছু সবজির আইটেম দেখবো এবং জানবো আপনাদের সাথে এই জামালপুর সকাল বাজার থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির একদম টাটকা স্বচ্ছ পরিষ্কার কোয়ালিটির শাক তো আমরা জানবো যে আঙ্কেলের কাছ থেকে যে অ্যাকচুয়ালি এই শাকগুলো কত করে আজকে বিক্রি করা হচ্ছে আরেকটা বিষয় আপনাদের অবগত করে রাখি সেটা হলো যে বাজারে যেগুলো একদম ফিক্সড দামে সঠিক দামে বিক্রি করা হয় এবং দেখতেও খুব চমৎকার যাতে কোনো ভেজাল নাই এরকম ধরনের শাক সবজি কিন্তু মূলত আপনাদের দেখাতে আমি চেষ্টা করি তো আজকে আপনাদের সঠিক দাম জানাবো এই শহর থেকে মূলত এই শাকগুলো কত করে কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছেন না ব্যবসা কেমন চলছে ভালো তো জানবো আজকে আপনার কাছে এগুলো কি শাক সরিষা শাক কত করে দিচ্ছেন জোড়া ২০ টাকা জোড়া ২০ টাকা না আটিগুলো যদি আপনাদের একটু দেখাই দেখতেই পাচ্ছেন আর কলমি শাক আছে কত করে শাক বেচতেছে জোড়া ২০ টাকা ৫টা করে ৪০ টাকা ৫টা ৪০ টাকা বিক্রি হয় না এগুলো সরিষা শাক না জোড়া সরিষা শাক আর মূলা শাক আছে কত করে মূলা শাক ওই কেজি কেজি বেচতেছে ৩০ টাকা ৩০ টাকা কেজি আপনি আটি ভাবে বিক্রি করেন না ১ কেজি করে আনছেন ও ১ কেজি করে এইভাবে না আর আপনার পাট শাক আছে কত করে দিচ্ছেন শাক জোড়া ২০ টাকা জোড়া ২০ টাকা আটিগুলো যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আটির সাইজগুলো এগুলো জোড়া ২০ টাকা আর লাল শাক লাল শাক হচ্ছে জোড়া ২০ টাকা জোড়া ২০ টাকা না এর দাম কমছে হ্যাঁ একটু দাম কমছে সামনে ইনশাআল্লাহ আসলে আরো দাম কমবে আগে তো ২০ টাকা তার কিনে আনতাম ২৫ টাকা ২৫ টাকা বিক্রি করতেন না যাক আলহামদুলিল্লাহ অনেকটাই দাম কমছে আরো কমছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইনশাআল্লাহ যাবো আপনার কাছে যাবো আসতেছে ভিডিও কলমান তো ভিউয়ার্স জানতে পারলেন কত করে তো মূলত আপনাদের দুই জায়গা থেকে শাক আমি এই জন্য দেখাইলাম কারণ হলো যে আসলে সঠিক দাম আপনাদের অবগত করতে পারছি কিনা সেজন্য তো আপনাদের এবার আমি কিছু আলু পেঁয়াজ রসুনের দাম জানাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে রয়েছে আলু এপাশে ছোটো আলু রয়েছে তার চেয়ে ছোটো আলু যেগুলো মূলত আমরা ভর্তা খাই সেই আলুগুলো রয়েছে রয়েছে রসুন এবং কাঁচামরিচ এবং কি দেশির পেঁয়াজও রয়েছে কেমন আছেন ভালো আছে ভালো আছেন না ইন্ডিয়ান পেঁয়াজ আজকে কত করে ৫৫০ হ্যাঁ ৫৫০ ৫৫০ টাকা ৫ কেজি কেজি কত করে সেরকম ১১০ ১১০ টাকা আর আপনার দেশিটা কত করে ১৩৫ টাকা কেজি ১৩৫ টাকা দেশিটা যদি আপনাদের দেখাই
কয়েকদিন আগে দুই দিন আগেই তো 50 টাকা কেজি ছিল, 35 টাকা কেজি, মানে দাম সঠিকটা বলতেছেন না ভুলটা বলতেছেন? সঠিক বলতেছে। আমার কি এক কেজি দিবেন? এক কেজি বেশি না ভাই। কয় কেজি? আড়াই কেজি নেবেন সর্বনিম্ন। হ্যাঁ আড়াই কেজি সর্বনিম্ন। আড়াই কেজি নেবো, কিন্তু 30 টাকা দাম ধরে কিন্তু দেওয়া লাগবো না ভাই। কত করে? 35 টাকা দাম ধরে দেওয়া লাগবো। হ্যাঁ দিবেন কিন্তু? ভিডিও তো যদি না দেন এটা ভিডিও কিন্তু প্রমাণ হিসেবে থাকলো, বুঝলেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আলু এটা কত করে? আসলে নিউ মাছ 310। হ্যাঁ 310। 310 টাকা করে না? আর আপনার রসুন ওটা আমানটা কত করে? আর বাঙ্গাটা কত করে? 200 বাঙ্গাটা 200 টাকা কেজি, আর আমানটা 230 টাকা কেজি। 230 টাকা শুকনো মরিচটা কত দিচ্ছেন আজকে? 280 টাকা কেজি। 280 টাকা কেজি না? দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রয়েছে আলু। আজকে আপনাদের একটা টুইস্ট বলি, সেটা হলো বাজারে কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম অনেকটাই কম। আমার এক পরিচিত খুব মহব্বতের আঙ্কেলের কাছে চলে আসছি, ওনার মুখ থেকে একদম সঠিক দামটা আপনাদের জানাবো। মূলত আজকে পেঁয়াজ রসুন দেশিডা এবং ইন্ডিয়ানটা কোনটা কত করে, তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আঙ্কেলের কাছে, ওনার মুখ থেকেই আজকে আপনাদের সঠিকটা অবগত করবো। ভালো আছেন আঙ্কেল? আঙ্কেলটা আজকে খুব খুশি খুশি মনে হচ্ছে, দাম কমছে দেখে খুশি খুশি নাকি? পেঁয়াজ দেশিডার বাজার বর্তমানে হলো 125 টাকা। 125 টাকা, এটা আপনার পাইকারি রেট? হ্যাঁ। আর এলসি পেঁয়াজ বর্তমানে বাজার হলো 104 টাকা। 104 টাকা করে দিচ্ছেন? আর ই কত করে আপনার ওই যে আদা, আদা রসুন? আদার দামও কম, আদা আপনার 110। 110 পর্যন্ত না? কোয়ালিটি মনে হয় দুইটা নাকি? হ্যাঁ আদা কোয়ালিটি, কোয়ালিটি দুইটা। আর আপনার রসুন কত করে দিচ্ছেন? তাহলে আঙ্কেল রসুন কত করে আজকে? রসুনের বাজার হলো বর্তমানে 230 টাকা। 230 টাকা, এটা কোন জায়গা? নাটোরের দাম? হ্যাঁ নাটোরের দাম। এই রসুন তো মনে হয় মোটামুটি ভালোই কমছে দাম তাহলে। তো ভিউয়ার্স জানতে পারলেন কোনটা কত করে, অবগত করেছি জামালপুরের পাইকারি পেঁয়াজ রসুন এবং আলুর আড়ত থেকে। ভিউয়ার্স আমরা চলে এসেছি জামালপুরের মোসা স্টোরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ রসুন থেকে শুরু করে মুদির দোকানে যে সমস্ত পণ্য আমাদের নিত্য প্রয়োজনীয় লেগে থাকে সব ধরনের পণ্যই কিন্তু প্রায় রয়েছে। আজকে আমরা জানবো এই মোসা স্টোর থেকে যে এই পণ্যগুলো কোনটা কত করে। অ্যাকচুয়ালি আপনাদের একটা বিষয় অবগত করে রাখি, যেখানে একদম ফিক্সড সঠিক দামে বিক্রি করা হয় সেখান থেকে কিন্তু মূলত আপনাদের ফুটেজ সংরক্ষণ করে ভিডিওতে ধারণ করে জানানো হয়। তো তেমনই একটি দোকানে চলে এসেছি, আজকে আমরা জানবো আমার অত্যন্ত মহব্বতের ভাই ওনার মুখ থেকে শুনবো কত করে আজকে কোনটা বিক্রি করা হচ্ছে। অ্যাকচুয়ালি সবগুলো ভিডিওতে ধারণ করে আপনাদের দেখিয়ে সময় নষ্ট করবো না, এক এক করে সমস্ত পণ্যের দাম আপনাদের অবগত করবো। ভালো আছেন ভাই? তো আজকে আপনার কাছে শুরুতে জানবো পেঁয়াজ রসুনের দাম তো অনেক কমেছে, তো আমার আগে জানান আলু কত করে দিচ্ছেন? আলু বর্তমানে 5 টাকা বেড়ে 65 টাকা হয়ে গেছে। 65 টাকা হয়েছে না? এটা খুচরা ভাবে 65 টাকা? আপনার যে বড় আলু যেটা সেটা? হ্যাঁ বড় আলু। বড় আলু আর যে পাপি ওইটা দুটো একই দামে ওটা আপনাকে যাবো তো নাই, বুঝতে পারছি। আর আপনার মশলা ডাল চিকন এবং মোটা দুটো কত করে? চিকনটা 135 টাকা আর মোটাটা 110 টাকা। মোটাটা 110। আর আপনার অ্যাঙ্কল কত করে দিচ্ছেন? অ্যাঙ্কল হচ্ছে 75 টাকা। 75 টাকা। আর আপনার সোলাবু? সোলা হচ্ছে 130 টাকা। 130 টাকা না? মাসের ডাল কত করে ভাই? মাসের ডাল আমানটা হচ্ছে 145 টাকা। আর ভাঙ্গাটা? 200 টাকা। আর এই যে হলুদ কোয়ালিটির এই এটা কিসের ডাউল ভাই? এটা হচ্ছে মুগের ডাউল। মুগের ডাউল, মুগ ডাউল কত করে? 170 টাকা। 170 টাকা না? আর আপনার আদা পেঁয়াজ রসুন কোনটা কত করে? আদার দাম একটু কম, সেগুন এখন 120-140 টাকা বিক্রি হচ্ছে। 120-140, মানে কোয়ালিটি মনে হয় দুইটা না? না মানে বেশি নিলে কম রাখা যায়, মানে পাইকারি ভাবে নিলে পরে 20 রাখে, আর খুচরা ভাবে নিলে 30 মতো রাখা যায়। 30 রাখা যায়। আর আপনার দেশি পেঁয়াজ যেটা সেটা কত করতেছেন? দেশি পেঁয়াজের দাম হচ্ছে 40 টাকা। 40 টাকা? 140, বুঝতে পারছি। আর আপনার ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা 115-120 করে বিক্রি করতেছেন। আর রসুন কত করে কোনটা? দেশিটা ভালো কোয়ালিটির 270-80। 270-80। আর আপনার যে ইন্ডিয়ানটা? ইন্ডিয়ানটা 30-40। 30-40। বাইরে এখানে চাউল কয় কোয়ালিটি রয়েছে? চাউল আপনার 28 আর নাজির আছে। 28 কত করে, নাজির কত করে? 28 হচ্ছে 62 টাকা কেজি, আর নাজির হচ্ছে 75 টাকা কেজি। ভালোটা 75 টাকা কেজি। আর আপনার প্লাউর চাউল? প্লাউর চাউল এক নাম্বার যেটা সেটা 115 টাকা থেকে 20 টাকা, আর সেকেন্ড কোয়ালিটি 80 টাকা থেকে 90 টাকা। 80 থেকে 90 টাকা না? তো আপাতত মনে হয় এটি না? আটা ময়দা আছে? আটা ময়দা আছে। আটা হচ্ছে 55 থেকে 60, ময়দা 55 থেকে 60, আটা হচ্ছে 45 টাকা। চিরামুড়িও কি বিক্রি করেন? দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 30 সালের বিশাল বড় সাইজের পাঙ্গাস মাছ, যেগুলার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেমন আমি জানি না, 4 কেজি থেকে 4.5 কেজি মনে হবো। জি 4 থেকে 4.5 কেজি। আর 30 সালের মাছ তো মূলত
১৬০ টাকা ১৬০ টাকা ১৬০ কুইন্টাল 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 ১৬০ টাক
বেশি এবং 30 টাকার মাছটা খাইতো দাদা বেশি খাইতো খুব দাদা দাদা ওটা স্বাদ বেশি স্বাদ বেশি না আর ওই মাছটা 20 টাকা কেজি বেশি হলেও কাস্টমার টানে বেশি না কাস্টমারের জন্য ভালো কোনো গন্ধ স্যান মাছটা কিছু ও বুঝতে পারছি এই কারণে জানোইডি চাইতে বেশি করে বুঝতে পারছি জানতে পারলেন কত করে পাঙ্গাস মাছ এই বাজারে কিন্তু জীবন্ত 30 সালের পাঙ্গাস রয়েছে মূলত 30 সালের পাঙ্গাসটা অনেকটা জনপ্রিয় এই মাছ মালপুরের মাছের বাজার থেকে আপনাদের জানাবো এবং দেখাবো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আজকে আমরা এক এক করে সব মাছের দাম এবং নাম জানাবো সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হলো দেখতে পাচ্ছেন বোয়ালটা কিন্তু এখনও জীবন্ত রয়েছে আপনাদের এবার আপনার জানাবো যে আসলে মূলত মাছগুলো খুচরোভাবে সঠিক দামে কত করে বিক্রি করা হচ্ছে এই জামালপুরে ভালো আছেন আঙ্কেল জানতে পারলেন কত করে এ পাশে রয়েছে কাতল মাছ বিশাল বড় সাইজের কাতল রয়েছে রুই জানবো কত করে আঙ্কেল কাতল 500 বেচি 480 বেচি 480 সরি কে আর সরি কে এটা বেচি 480 ওজন কত দেবো 4 কেজি পুরো 4 কেজি আর আর বাড়ি কত করে যা আপনার তুমি 350 টাকা বেচি 300 ওজন কত দেবো 1 কেজি 1 কেজি 600 গ্রাম 1 কেজি 600 গ্রাম না আস্তে আস্তে আপনার একটা দিন টাকা বসতাছি ইউআর এবারে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির বিশাল বড় সাইজের ব্রিগেড মাছ আঙ্কেল কিন্তু অ্যাকচুয়ালি প্রতিনিয়ত ভালো মানের যে মাছগুলো বড় সড়ো মাছ নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে পছন্দ করে জানবো কত করে আজকে মাছগুলো বিক্রি করতেছেন আঙ্কেল আঙ্কেল কত করতেছেন আজকে 400 টাকা কেজি কম হবে না আর আমরা এটা কি মাছ আঙ্কেল চিতলের পোনা মনে হয় না ফলি ফলি হ্যাঁ ফলি মাছ ও ফলি বড়টা কত করে এটি 600 টাকা কেজি দিচ্ছেন কম দম হয় 50 টাকা কম হয় 50-100 মানে 550 রাখা যাবে জানতে পারলেন বিরাট আপনি রুই কত দিচ্ছেন আজকে রুই মাছ দামাদামি যে করে ওর কাছে 380 দাম চায় আর যে দামাদামি না করে একদম 350 করে বেশি 350 টাকা একদম ফিক্সড না ধন্যবাদ ভাই ভালো লাগলো ঠিক আছে ইনশাল্লাহ আসবো দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মেশিনে মাছ রয়েছে জানবো এগুলো নদীর কিনা না দিলে সেটা আপনাদের জানাবো এবং সঠিক দাম অবগত করবো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নদীর না বিলের এটা আপনার চাষের আছে বিলের আছে নদীর আছে যাই হোক কত করে 550 টাকা এটা একবার সঠিক দাম কত সঠিক দাম 450 450 না ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স জানতে পারলেন এবার আমরা আরও কিছু মাছ দেখবো এবং জানবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাতলের কালারটা অন্যরকম মূলত এই কাতল নদীর কাতলগুলো এরকম কালারে হয়ে থাকে এপাশে আরও পাঁচ মেশিন মাছ রয়েছে ট্যাংরা রয়েছে রয়েছে গোসি মাছ জানবো কত ভালো আছেন আঙ্কেল মনটা খুব খুশি হয়েছে মনে হচ্ছে আজকে গোসি এগুলো মানে 900 টাকা রাখা যাবে এবার আপনাদের দেখাবো আরো মাছ এবং জানাবো সঠিক দাম ভালো আছেন আঙ্কেল আজকে 200 টাকা কম হয় না একদম ফিক্সড না তেলাপে 200 করে বিক্রি করলেন আঙ্কেল এটা কি মাছ এটা ভেতা মাছ নিন্দাল মাছ অনেকদিন পরে দেখলাম কিন্তু বর্তমানে এই মাছটা আমাদের কি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে বিলও পাওয়া যায় না নদীতে কিন্তু ওরকম পাওয়া যায় না সচরাচর মোহনগঞ্জের বিল ছাড়া অন্য বিল ওরকম আসলে পাওয়া যায় না কত করে দিচ্ছেন এটি 300 টাকা কেজি 350 টাকা কেজি বিক্রি করতে
300 পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে, বুঝতে পারছি। কত করে আঙ্কেল? 600 করে দিচ্ছেন না? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব চমৎকার কোয়ালিটির টাকি মাছ এপাশে রয়েছে। জানবো এগুলো নদীর না বিলের নাকি চাষের? বিলের। আঙ্কেল বিলের মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগলো আমার কাছে। অ্যাকচুয়ালি বিলের ওরকম সচরাচর টাকি মাছ পাওয়া যায় না। কত করে দিচ্ছেন? 180 কম হয় না? 180 কিনছি, 200 বেচছেন। 200 বিক্রি করতেছেন? দাম তো আরো বেশি বলছেন। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ।